কিছু লোক আছে না টাকা হইছে, বেটা ডাক দিছে, বেটা হলো ছয়টা, বেটি হলো দুইটা, ডাক দিয়া কয় বাবা আমি হজে যাব, এখন আমি ফিরি কিনা সন্দেহ আছে, তো আমার স্থাবর অস্থাবর টাকা পয়সা যা আছে ল্যান্ড প্রপার্টি আমি সব তোমাদের নামে ডিট করে দিয়ে যাব, ফিরলে ফিরলাম না ফিরলে চলে গেলাম। উকিল মুক্তার সব নিয়ে এসে দলিল লেখলেন, বুড়ে এখন দলিল দেখতেছে আর একটা করে সই দিচ্ছে। মেয়েরা দুইটা মেয়ে সব ছেলের নামে দিছে, মেয়ে তো কিচ্ছু দেয়নি, দুইটা মেয়ে ওই জানলার ফাঁক দিয়ে দরজার ফাঁক দিয়ে পর্দার ফাঁক দিয়ে বলতেছে, আব্বা আব্বা ও আব্বা আমাদের কি দিলেন, আমাদের কি, কয় মা দোয়া 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 দোয়া, ছেলেদেরকে দিলে জমি আর মেয়েদেরকে দেয় দোয়া, ও তাকে বোঝে না না বোঝে, ছেলেদের কি দিল জমি আর মেয়েদের কি দেয় দোয়া। হজে গেল বুড়া, কাবা শরীফ দেখে বুড়ে আর বাসে না, আহ আল্লাহ কি সুন্দর কাবা, আল্লাহ গিলাপ ধরি কান্দে, আল্লাহ আমি বাংলাদেশ থেকে আসছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ কয় এই ফেরেশতা কটে ওর কমর সন্ধি ঘুরে গেল, সমস্ত সম্পত্তি ছেলের নামে দিয়ে মেয়েকে ঠগায় হজে আসছে। এই বুড়া যদি 50,000 বার হজ করে বুড়ার হজ হবে না, কত নবী না হলে উপায় নাই, জান্নাতের কোনো হিসাব নাই, ঠিক কিনা, আল্লাহ হবেন হাকিম আর আমাদের নবী হবেন কি ব্যারিস্টার, ঠিক কিনা। ওই যে এক শিল্পী বলছিল, আসেন আমার মুখতার, আসেন আমার ব্যারিস্টার, আসেন আমার মুখতার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি যাবিন দার, আমি পাপি তিনি যাবিন দার, ঠিক কিনা। আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। সর্বস্তরের মুসলমান ভাইদেরকে আমি আবারও সালাম দিচ্ছি, সকলের হৃদয় ভরে, মলবিকে খুশি করার জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য নেক অর্জনের আশায় সকলই সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। এখন তো মানুষ খালি সালামে নেয় দেয় না, হামেলি থাকে সালাম নিবার জন্য, কথা কেন নাকি বাজারে যাবেন হামেলি থাকে রাস্তা, মানে আমাকে সালাম দেবে উনি আর সালাম দেয় না, মানে উনি সালাম নিবি, কথা কেন নাকি, ও যদি আসলে হাদিসটা বুঝতো যে সালাম যিনি দেয় উনি সম্মানই বেশি, ঠিক হন, হ্যাঁ ওনার সম্মান বেশি, হিংসা নাই কেনা নাই, যে আগে সালাম দিল সে সম্মান আল্লাহর কাছে বেশি পায়, আর এনি মনে করে যে আমাকে সালাম দিলে আমি সম্মানিত হয়ে যাব, বাবা রে বাবা, আর তোমারও সালাম দেওয়া নেওয়ার তো যোগ্যতা থাকা লাগবে, সারাদিন মদ খায় সারাদিন গাঁজা খায় সারাদিন সুদ খায় সারাদিন ঘুষের টাকা সুদের টাকা জেনা ব্যবিচার অন্যায় মানুষের জমি বেদখল ইতিমের মাল ভক্ষণ বিধুবাকে ঠগা নিজের মানে ভাতিজাকে ঠগা নিজের ভাইকে ঠগা বোনকে ঠগা, ওকে তো সালাম দেওয়াই যায় নাই, ওই যতই হা আমেলি থেকেও সালাম দেওয়া না যায়, কথা কন কথা কন, ও মনে করছে আমার কয়টা পয়সা হয়েছে মানুষ আমাকে সালাম দেয়, হ্যাঁ ওর সাইডে একটা ফকরনিক সালাম দাও অনেক ভালো, কিছু লোক আছে না টাকা হইছে, বেটা ডাক দিছে, বেটা হলো ছয়টা বেটি হলো দুইটা, ডাক দিয়া কয় বাবা আমি হজে যাব, এখন আমি ফিরি কিনা সন্দেহ আছে, তো আমার স্থাবর অস্থাবর টাকা পয়সা যা আছে ল্যান্ড প্রপার্টি আমি সব তোমাদের নামে ডিট করে দিয়ে যাব, ফিরলে ফিরলাম না ফিরলে চলে গেলাম। উকিল মুক্তার সব নিয়ে এসে দলিল লেখলেন, বুড়ে এখন দলিল দেখতেছে আর একটা করে সই দিচ্ছে। মেয়েরা দুইটা মেয়ে সব ছেলের নামে দিছে, মেয়ে তো কিচ্ছু দেয়নি, দুইটা মেয়ে ওই জানলার ফাঁক দিয়ে দরজার ফাঁক দিয়ে পর্দার ফাঁক দিয়ে বলতেছে, আব্বা আব্বা ও আব্বা আমাদের কি দিলেন, আমাদের কি, কয় মা দোয়া 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 দোয়া, ছেলেদেরকে দিলে জমি আর মেয়েদেরকে দেয় দোয়া, কথা বোঝে না না বোঝে, ছেলেদের কি দিল জমি আর মেয়েদের কি দেয় দোয়া। হজে গেল বুড়া, কাবা শরীফ দেখে বুড়ে আর বাসে না, আহ আল্লাহ কি সুন্দর কাবা, আল্লাহ গিলাপ ধরি কান্দে, আল্লাহ আমি বাংলাদেশ থেকে আসছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ কয় এই ফেরেশতা কটে ওর কমর সন্ধি ঘুরে গেল,
সমস্ত সম্পত্তি ছেলের নামে দিয়ে মেয়েকে ঠকায় হজে আসছে। এই বুড়া যদি 50,000 বার হজ করে বুড়ার হজ হবে না, কত আদান মুক্তি চাই কথা কন। মেয়ের হক নষ্ট করিয়া ছেলে সব দিয়ে এসে মেয়ে আল্লাহর কাছে মাফ চায়, বুড়ার হজ হবে? মেয়েরা দোয়া করে যে আল্লাহ আব্বা যা করছে করছে, স্বামীর ঘরে তো আমরা সুখে আছি, আল্লাহ আব্বাকে সহি সালামতে ফেরত দিয়ে আল্লাহ। আর ছেলেরা দোয়া করে আল্লাহ বুড়ে হজত গেছে, বুড়ে যেন ফেরত না আইসে, তার কারণ এই বুড়ে ফেরত আসিয়ে কোন ঘটনা ঘটে বাজায় কন। আর কোন হাক গেলে এই সেই বুড়ে মেয়েকে ঠকায় বুড়ে হজে গেল, তোমার লজ্জা লাগে না, তোমার শরম লাগে না? এরকম কি পিসাস, এরকম বদমাস আছে না নাই? হজ থেকে আসিয়ে ওড়না দিয়ে একে উপরে একটা বেয়ার দেয় দিয়ে খালি আতর মাখে, লম্বা লম্বা আতর আনছে কি ঘষে, সালাম আলাইকুম সালাম আলাইকুম, মাথা খারাপ খবরে আগত মসজিদ লাঠি হাত তসবি হাতত মসজিদ থেকে পাঁচ টাইম মসজিদ, তো লাভ নাই। মেয়ের হক আদায় না করা পর্যন্ত কোনো লাভ হবে না। প্রতিবাসীকে ঠকাইছো মিয়া, নিজের বোনকে ঠকাইছো ক্ষমতা দেখায়া, নিজের ভাইকে ঠকাইছো, বিধবাকে ঠকাইছো, ইতিমকে ঠকাইছো, এখন দরবেশ হয়ে গেছে, তসবি হ্যাঁ নিয়ে গেছে, টিপলে মনে হয় জান্নাত চলে গেলাম, জান্নাত মনে হয় মামুর বাড়ি যাওয়ার সাথে মামানি মুরগির রান দেবে, করাং কাং গ্রিসা পাইবে, খালি মরি দেখ কপালও জুতে আছে, কথা কয় না কে, কথা কয় না কে? হ্যাঁ আমার কথায় কিন্তু একটু ভেজাল আছে, আপনাকে মন খারাপ করবেন নাকি? তবে কথা হবে হক, কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা হবে না, কথা বলেন শুনতে রাজি? হ্যাঁ সম্মানিত ভাইজান, কি টাটকা, মনে হয় জান্নাত পায়াই গেল, জান্নাত হিসাব মতন যদি না চলেন জান্নাত নসিবে নাই। যারা মানুষের হক নষ্ট করে, হয় একজন হয় আরেকজন, কথা কয় না কে? হ্যাঁ হয় একজন হয় কি আরেকজন, ঠিক কি না? এটা কি মানুষের হক নষ্ট হলো না? যারা মানুষের হক নষ্ট করবে ওদের কপালে জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। হক কয় প্রকার, কয় প্রকার? দুই প্রকার, একটা হলো হককুল্লাহ আর একটা হলো হককুল ইবাদ। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ মাফ করতেও পারে, ক্ষমা করে দিতেও পারে, আর শাস্তি দিতেও, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন, বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহও মাফ করবে না। তাহলে আপনি আজকে 4টা মসজিদ বানা দিলেন, বড় নেতা হয়ে 4টা মসজিদ বানালেন, রাস্তাকে সরু রাস্তা চ্যাপটা করে দেন, শোনেন না এক নেতা কষলো সংসদের মধ্যে যে মাননীয় স্পিকার আমার এলাকার আমি সরু রাস্তা যেন চ্যাপটা হয় আমি সেই ব্যবস্থা করে দেব মাননীয় স্পিকার। আর এক কথা ভাষণ দিল ডিগ্রি কলেজের মধ্যে, আমার ভাইয়েরা বন্ধুর আমার সামনে আমাকে আপনার ভোট দিয়ে বাঁচিত করতে পারেন, তাহলে আমি এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট করে দেব। ডিগ্রি ডিগ্রি কি করবে মানে, আসে ডিগ্রি এত কষ্ট করে এরা ডিগ্রি বানাইছে, এই নেতা যাবে ইন্টারমিডিয়েট করবে কোন? এইরকম নেতা যদি সমাজের নেতা হয় তাহলে কোন সমাজের কি অবস্থা হবে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফাতিহা আল্লাহ 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের যিনি প্রতিপালক সেই রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ, আলম কয়টা? এ আবার আলম কয়টা? একটা। জমিন কয়টা? আসমান কয়টা? আল্লাহ কোরআনে কয়টা কথা বলছেন? রব্বুল আলামিন বললেন সাবা সামাওয়াতি ওয়াল আরদ, সপ্ত আসমান আর সপ্ত জমিন আল্লাহ রব্বুল আলামিন স্তরে স্তরে সাজায় রেখেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জমিন কয়টা? 7টা। আসমান কয়টা? সমস্ত জমিন আসমানের সমস্ত আলমের দুনিয়ার জাহানের যা কিছু আছে প্রশংসার মালিককে আল্লাহ। আসুন সে আল্লাহর দরবারে
আমরা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রামে হাজির হওয়ার তৌফিক দিলেন। চিৎকার মেরে জবান খুলে হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে ইমানি জজবায় আল্লাহর দেওয়া শক্তি দিয়ে চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা কার হলো? আল্লাহর। দরুদ কার পড়ব? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফে হুজুরের কথা নাই কি? আমাদের নবীর কথা নাই? আয়াত নাম্বার লেখেন, সূরা নাম্বার লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের আল্লাহ পাক সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 আল্লাহ জানিয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বললেন তামাম আলমের জন্য। ওখানে রব্বুল আলামিন তামাম আলমের রব, আর এখানে রব আর রহমাতাল লিল আলামিন তামাম আলমের জন্য, তামাম দুনিয়ার জন্য, তামাম বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত করে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কি ভাইজান? রহমত। আমাদের নবী কি? গোটা আলমের রহমত। সুবহানাল্লাহ। একটা হাদিস আমাকে দেখান যে আমার রসুল কাউকে অন্যায়ভাবে আঘাত করছে। একটা হাদিস দেখাতে পারবেন? একটা থাপ্পড় মারতে দেখাতে পারবেন? অথচ আমার নবীকে মারতে মারতে বেহুশ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার নবীকে মারতে মারতে বেহুশ করা হয়েছে। আমার নবী তায়েফের ময়দানে একবার দুইবার না তিনবার বেহুশ হয়ে পড়েছেন, রক্ত ঝরেছে, ফিঙ্কি দিয়ে রক্ত ঝরেছে। উহুদের ময়দানে দান দান শহীদ হয়ে গেছে, মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আমার নবীকে, আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। সুবহানাল্লাহ। আর আজকে কিছু ছাগলের বাচ্চা আমার নবীকে নিয়ে কটুক্তি করে, ব্যঙ্গুক্তি করে, আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়, নারী লিপসু বলে গালি দেয়, অকথ্য ভাষায় আমার নবীকে নিয়ে তারা কটুক্তি করে, রসুলের সুন্নত কুকুরের মাথায় ঢুকায় দেয়, কথা বলে। আর মুসলমান বসে আছে খানকা নিয়ে, বাবা মাজার নিয়ে বসে আছে, লাল শালুক দিয়ে মাজার ঢাকছে, তাকে মাল কামের ধান্দায় আছে। কথা কন নাকি? কথা কন নাকি? কথা কন নাকি? হ্যাঁ, মসজিদ নিয়ে বসে আছে, তসবি নিয়ে বসে আছে। আমার রাসূলকে গালি দেওয়ার পরে কোন মুসলমানের বসে থাকার কোনো ইখতিয়ার নাই। ওই ছাগলের বাচ্চার জিভ টেনে ছিঁড়ে কুত্তা নিয়ে খাওয়ানো দরকার যে আমার রাসূলকে নিয়ে কটুক্তি করেছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রসুলকে নিয়ে কটুক্তি করা মানে ইমানদারের কলিজার কলিজাকে নিয়ে কটুক্তি করা। রসুল হলেন আমার ভাইয়েরা উম্মতের কলিজা। সুবহানাল্লাহ। কোন আরে জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ছেন কি পড়েন নাই? ফেরেশতারা পড়েছেন কি পড়েন নাই? আল্লাহ পাক বললেন সূরাতুল আহজাব আয়াত নাম্বার হলো 56, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما। আমার আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠায়। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাকুল নবীর প্রতি দরুদ পাঠান। ফেরেশতাকুল মানে যত ফেরেশতা আছে সবাই নবীর প্রতি কি পাঠায়? দরুদ পাঠায়। সুবহানাল্লাহ। কোন কি পাঠায়? জোরে কোন কি পাঠায়?
দরুদ পাঠায়। আমার ভাইজান তমাম ফেরেশতাকুল আল্লাহর প্রতি আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠায়। আল্লাহ বললেন, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারেরা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ আর সালাম পাঠাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাঠান, ফেরেশতা পাঠান, আল্লাহ নিজেই বললেন তোমরা আমার নবীর প্রতি দরুদ আর সালাম পাঠাও। ও দাদা, ও আল্লাহর বান্দারা, ও আমার মহাব্বতের ভাইয়েরা, আসুন আমরা সকলে মিলে হুজুরের শানে মহাব্বতে গদ গদ চিত্তে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সর্বোচ্চ ভালোবাসা, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিয়ে হুজুরকে অন্তত একটাবার দরুদ পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু, একবার হৃদয় থেকে, হৃদয় থেকে একবার নিঃশ্বাস, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভালো লাগে না? ভালো লাগে না? যে নবী না হলে উপায় নাই, জান্নাতের কোনো হিসাব নাই, ঠিক কি না? আল্লাহ হবেন হাকিম আর আমাদের নবী হবেন কি, ব্যারিস্টার, ঠিক কি না? ওই যে এক শিল্পী বলছিল, আসেন আমার মুখতার, আসেন আমার ব্যারিস্টার, আসেন আমার মুখতার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি যাবিন দার, আমি পাপি তিনি যাবিন দার, ঠিক কিনা?